মোহনপুর বিখং স্টেফানি তিদুরুং বাই থানায় চা সালো দোফানি এর লঙ্কা দে লক লঙ্কা কেরিং এ চা বুরং সিল খাই রিজার কোনে তে বিখং স্টেফানি বিখং দে সাজা কোনে তাবুক চা বুলং ন হাবাং নাই কলাই হিনে সালদাম কাউই থাঙ্গা তাবুক বক মুসা খাই জায়গা হাইনি বাই কেরিং এ চা বুলং নি সাবং তানের আগরতলা বামতিয়া লাহার কাসুলাই খা পাদিমং থাইও থামনং বামতিয়া বিধানসভানি এমএলএ কৃষ্ণচন্দ্র দাস ভাই কক্স করে ফোন মুসা লাহার কাসুমনি রসালিয়া সামং তানাই র তারপর লাহার কাজ জমিন দঙ্গ জাগল পাতি মুখে হেফাজত এয়ারপোর্ট থেকে টাইম মতন রব বক্তমা শুনে বিসঙ্গ এমএলএ কৃষ্ণচন্দ্র দাস পাতি মন্ত্রী তামসা কাঙ্গাজি হঠাৎ করে আপ এস ডি এমতে লোক আইসে থানা পুলিশ টুলিশ লয়া এরপরে আমরা জানি না আমরা খবর পাই কাজের মাথা আসলাম ফিল্ডে খবর পাই আইসি ম্যানেজার লয়া আয় দেখতে আসেন পুলিশ বাইরে এয়ারপোর্টের লেফুঙ্গার তো ম্যানেজারের ডাক দিয়ে যাওয়া লোক কিতে হয়েছে তো বলল ম্যানেজার ডাকলে ম্যানেজার আপনি নি হামনে আমরা জানি না সেটা বাগান হ্যান্ড ওভার হইব বলে আমি জানি না ম্যানেজার হতে তো কই হ্যান্ডেল করব সরকার নিব সরকার নিব কোনে আমরা কোনো সরকার নিব আমরা জানি না আচ্ছা ঠিক আছে যদি নেই তো নেই এস ডি এম এর লোক আইসে ডিএম এস ডি এম ডিসিএম সব আইসে আওয়ার পরে এদিকে তো তালা মারতে আসে না এর পরের দিন আইসে আমাদের এমএলএ কইছে টিডিসি বাগান নিছে টিডিসি কোন আমরা খুশি হয়েছি টিডিসি নিলে তো ভালো কথা আমরাও রাজি এরপরে ওই নিছে না তখন খবর পেলাম টিভি দিয়েছে না আমরা সমবায় করতো না আমরা মালিক চাই ওই ধরনের লেখা আছে এটাই আমরা দাবি মালিক চাই আর আমরা অফিসের সিল করছে এই সিলটা খুলে দেবো অফিস কে সিল করছে এসডিএম দিঘা এসডিএম থেকে সিল করছে আপনারা মালিক আনা চাইতেছেন মালিক মালিকও চাই আমরা টিডিসি হলেও চাই আমরা সমবায় করতাম না সমবায় করতেন না কারণটা কি এটার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ সরকার এবং 2012-এর কাছাকাছি সময়ে বাগান সরকার অকুপাইড করে তখন প্রস্তাবিত মানে জনমুখে শোনা আর কি এই তুফানিয়ালুঙ্গা এবং নতুনগা চা বাগানে নতুন যে এয়ারপোর্ট হয়েছে আন্তর্জাতিক এই এয়ারপোর্ট এখানে শিফট হওয়ার কথা ছিল এরকম জনমনে শোনা তো সেই হিসাবে যখন গভর্নমেন্ট অকুপাইড করে তখন মৌখিকভাবে টিডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা অর্ডার দেওয়া হয়েছিল জানানো হয়েছে টিডিসি এখন তখন থেকে বাগান চালাবে কিন্তু টিডিসি কী করলো টিডিসি নিজে না চালিয়ে এখানে কোঅপারেটিভের মাধ্যমে বাগানটা পরিচালনা করতো যেই কোঅপারেটিভটা পরিচালনা করতো তখন টিডিসির চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সুদাময় মজুমদার পানু তো পানু কাকা যখন ছিলেন তখন ওই কোঅপারেটিভের সাথে বাইরের একটা ডিএস গ্রুপ নামে একটা কোম্পানির বোঝাপড়া হয় তখন থেকে এখানে ডিএস গ্রুপ পরিচালনা করছেন তো ডিএস গ্রুপ পরিচালনা করছে তো গত রবিবারে আবার এসডিএমের মাধ্যমে আবার অকুপাইড করার জন্য আসে তখন আমি যখন জানলাম ওরা আসবে অকুপাইড করার জন্য তো আসলো কিন্তু ওরা দিতে পারলো না পরে আমাকে যখন জানানো হলো আমি ওদের সাথে দুনুবাগানের যারা শুধু নেতা না সমস্ত শ্রমিকদের সাথে আমি কথা বলি কথা বলে এই সিদ্ধান্ত হয় যে দেখো এটা তো আমার তোমার কিছু করার নেই এটা হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে যেটাই হচ্ছে তো আমাদের কাজ কি তোমরা যে যেইভাবে কাজ করছো সেইভাবেই কাজ করবে তোমরা নিশ্চয়ই জানো আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি মালিক বদল হয় শ্রমিক বদল হয় না বাগান বদল হয় না তোমরা যে যেইভাবে স্টাফ সাবস্টাফ শ্রমিক যে যেই শর্ত পানু কাকা যখন ছিলেন তখন ওই কোঅপারেটিভের সাথে বাইরের একটা ডিএস গ্রুপ নামে একটা কোম্পানির বোঝাপড়া হয় তখন থেকে এখানে ডিএস গ্রুপ পরিচালনা করছেন তো ডিএস গ্রুপ পরিচালনা করছে তো গত রবিবারে আবার এসডিএমের মাধ্যমে আবার অকুপাইড করার জন্য আসে তখন আমি যখন জানলাম ওরা আসবে অকুপাইড করার জন্য
তো আসলো কিন্তু দিতে পারলো না। পরে আমাকে যখন জানানো হলো, আমি ওদের সাথে দুনুবাগানের যারা শুধু নেতা না সমস্ত শ্রমিকদের সাথে আমি কথা বলি, কথা বলে এই সিদ্ধান্ত হয় যে দেখো এটা তো আমার তোমার কিছু করার নেই, এটা হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে যেটাই হচ্ছে। তো আমাদের কাজ কি, তোমরা যে যেইভাবে কাজ করছো সেইভাবেই কাজ করবে। তোমরা নিশ্চয়ই জানো আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি মালিক বদল হয়, শ্রমিক বদল হয় না, বাগান বদল হয় না। তোমরা যে যেইভাবে স্টাফ সাব স্টাফ শ্রমিক যে যেই সর্দার যে যেইভাবে আছো সেভাবেই থাকবে। শুধু যদি সরকার পেয়ে থাকে সরকার তোমাকে টাকা দেবে, আগে মালিক দিত, তোমাদের তো কোনো সমস্যা নেই, তোরা বুঝতে পারে ব্যাপারটা। এরপরে এসডিএম এসে আলোচনার ভিত্তিতে তাদেরকে বলাও হয় যে আপনারা যে যেই কাজ করেন নিয়মিত কাজ করবেন, কাজ বন্ধ রাখবেন না। যেহেতু একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাবে টাকা লেনদেন, হয়তো আপনার মঙ্গলবারে পেতেন, মঙ্গলবারে নাও পেতে পারেন, হয়তো এটা শুক্রবার পর্যন্ত গড়াতে পারে। এই কথার ভিত্তিতে তারা সদ ইচ্ছায় কোনো বাধা টাদা প্রদান করেননি, একদম এসডিএম সাহেব তারা টালা দিয়ে এসছেন। এর মধ্যে আমরা আলোচনাও করেছি, আজকে হয়তো টিডিসিকে অর্ডারও করবেন টিডিসি দায়িত্ব নেওয়ার জন্য। তো আমার কষ্টটা হচ্ছে ওদের সামনে সবার উপস্থিতি এখানে এখন যারা আছে তাদের সামনেই বলা আছিল যে আপনারা মঙ্গলবার তো পেতেন, মঙ্গলবার শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেন। তো ওদেরকে কিছু ঘোলাঝোলে মাছ ধরার জন্য কিছু চক্রান্তকারী লোক উস্কিয়ে দিয়েছে, এটা তার জলজন্ত প্রমাণ। এই ব্যাপারে ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, ওরা বলছে ঠিক হয়ে যাবে, তো আমরা তালা খুলে দিন। তো তালা খুলে দিলে আমি বললাম যে তালা খুলে দেওয়ার জন্য তো ওখানে যেতে হবে, তুমি এখানে তো হবে না। তো এটা থেকে বোঝা যায় যে এখানে কেউ না কেউ ঘোলাঝোলে দূর থেকে মাছ ধরার চেষ্টা করছেন, যেটা সিপিএম বরাবর কৌশলিক রাজনীতিটা করেন সেটাও করছেন। এটা কিছু না, তেমন কিছু না, এটা আলোচনা দিয়ে হয়তো বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। শ্রমিকদের প্রতি আপনার কী বার্তা থাকবে একজন জনপ্রতিনিধি হিসাবে? শ্রমিকদের প্রতি আমার বার্তা, দেখুন আমি ছোটোবেলা থেকে ওদের মাঝখানেই বড় হয়েছি, ওদের দুঃখ সুখে আমার, আমি সুখে আমি খুশি হই, দুঃখে খারাপ লাগে, কষ্ট পাই। এটা ওদের বার্তা, ওরা সহজ সরল থাকে, ওদেরকে বিভ্রান্ত করে কিছু কুচক্রী লোক, তার জন্য দুঃখ হয়।